আমাদের আইনজ্ঞ উনি বলবেন। মনটা খারাপ যে একটা তারিখ নিয়ে যেরকম একটা ধস্তাধস্তি করতে হলো, তো মনটা খারাপ হয়ে গেল। কাজেই সেই অবস্থাতে কিছু বলার উৎসাহ পাচ্ছে না। তবে একটা ভালো লাগলো যে আজকে ওই খাঁচার ভেতরে আমাদেরকে ঢোকায় নেই। তো খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকবো, এটা জাতির প্রতি একটা মস্ত বড় অপমান। এই অপমান আমাদের সহ্য করা উচিত না। আমি বিচার বিভাগের প্রতি আবেদন জানাই, যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে ফেলা, এটার ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে চাই। এটা সবাইকে জানিয়ে গেলাম, আপনারাও বারে বারে লেখেন যেন এটা হয়। আর বিস্তারিত বিষয় নিয়ে আমি ব্যারিস্টার মামুন সাহেব বলবেন। ধন্যবাদ। কিসের কথা? বলছি এটা মানবতার প্রতি অপমান। এটা তো কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? এটা কোনো বিষয় হলো না, তো কোনো বিচারের বিষয় না, কিছু না, এটা নেহাতে একটা অপমান করার বিষয়, সারা জাতিকে অপমান করার বিষয়। কাজে জাতীয় অপমান থেকে মুক্ত হতে চাই, সেই জন্য বললাম। ব্যাপারে দুদকের আইনজীবী বারবার বলছেন যে আপনাকে অনুরোধ করা হয় আদালতের পক্ষ থেকে। এটা আমার বিষয় বলছি না, আমি আমার বিষয় বলছি না। পুরো খাঁচাটাই, এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, কারোর জন্য প্রয়োজ্য না। এবার এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি, সেটার জন্য নিশ্চিত। এটা বিচারের জন্য এসছে, অপমান করার জন্য তো আসেনি। ধন্যবাদ স্যার। আমরা একটা বিষয় একটু জানি স্যার, বলুন। আপনি যেটা বলছিলেন যে তারিখ নিয়ে বেশ আপনার খানিকক্ষণ আমরা দেখলাম যে একটা ইয়ে হয়েছে, এটা যে কেউ আদালতে উপস্থিত ছিল তো এটা মনে হবে তাৎক্ষণিকভাবে একটা বিচার শেষ করে ফেলতে চাচ্ছে, এরকম একটা মনোভাব আসছে, কাজে সেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি। স্যার আমি এই বিষয়টি একটুখানি স্যার আপনি আগেও বলেছেন, কিন্তু আমরা একটুখানি যে কেন আপনার অনেকগুলো এলিগেশন আসছে আর কি কারণে আর কি আপনার আসলে মানুষ কিন্তু আপনি একাধিকবার বলছেন পরিষ্কার না, মানে এটা প্রথম কথা হলো যে এই বিষয়গুলোর কোনো ভিত্তি তো নাই। কাজে এইটাই ভিত্তি ছাড়া একটা আদালত একটা মামলা সেটা তাড়াহুড়ো করে ফেলাটাই তাদের জন্য মনে হচ্ছে একটা করণীয় বিষয়। এটা পরিষ্কারভাবে বলতে পারবেন, উনি এখানে আদালতের অভিজ্ঞ মানুষ। ভিত্তি নাই স্যার, আপনি একটু যদি কাইন্ডলি বলতেন যে কেন ভিত্তি নাই স্যার। এই যে সবিস্তারে বলবেন উনি, একদম কাগজপত্র দিয়ে বলবেন। আমি মনে করি প্রতিহিংসা শিকার হচ্ছেন বা রাজনৈতিক শিকার হচ্ছেন, কিছু একটা শিকার তো হচ্ছে তো বটেই, এটা তো পরিষ্কার। এটা প্রতিহিংসা বলেন, হিংসা বলেন, বিদ্বেষ বলেন, সব কিছু মিলিয়ে আপনি একজন নোবেল লরিয়েট স্যার। আপনি যে বিষয়টি আপনার এর আগে একটা মামলা আপনার কনভেনশন হয়েছে সেটা উচ্চ আদালতে গেছে এবং বলছেন কনভেনশনটা বহাল থাকবে। যদি আপনি এটা ট্রায়াল আছে আর একটা মামলা এখন মানুষ কিন্তু যখন এই তথ্যগুলো যাচ্ছে স্যার, সেটা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে হোক, পত্রিকার মাধ্যমে হোক, নানা বিষয় মানুষ কিন্তু জানতে চায় যে কেন আপনি যে বলছেন ভিত্তি নাই, কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে ভিত্তি আছে, দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে ভিত্তি আছে, বরঞ্চ আপনি এখানে আপনার এই বিচার বিষয় নিয়ে কথা বলছেন, এটা কিন্তু দুদকের পক্ষ থেকে বারো বলা হচ্ছে উনি এটা বলতে পারেন না, একাধিকবার কিন্তু উনি আমাদেরকে বলছেন। আপনি কি মনে করেন দুদকের আইনজি বলছেন যে আপনি এই সাবজেক্ট মেনে নিয়ে কথা বলতে পারেন? এটা আমরা বলবো লয়ের ব্যাপার, এটা স্যারের তা উনি উনি বলো কাছে ভিত্তি নাই, এটা ওদের লয়ার কেন বলবে, এটা তো আমরা বলবো ভিত্তি আছে কি নাই সেটা তো আমাদের বক্তব্য। কিন্তু স্যার আপনি এই যে স্পিরিচুয়াল বলছেন একটা মামলা কনভিকশন হয়েছে স্যার, আপনি সাজাপ্রাপ্ত ওই মামলাতে স্যার আপনার লেবার যে ল যেটা আছে আপনি কি মনে করেন জাস্টিস আপনি পাচ্ছেন? না না, কেন পাচ্ছেন না স্যার একটু যদি বলছেন স্যার, আমি একটুখানি বলি স্যার আপনার কেন বিচারটা পাচ্ছেন না স্যার, আপনি কেন মনে করছেন? আপনার তো স্যার লয়ার আছে, কোর্ট আছে, আপনাকে সুযোগ, তারপরে আপনি কেন মনে করছেন যে বিচারটা পাচ্ছেন না বা কেন ভিত্তি না একটু কাহিনি যদি বলতেন স্যার। আমরা দেখছি যে পাচ্ছি না, এটা কী এর ব্যাকগ্রাউন্ডে কী আছে, কীভাবে আছে, দেশের মানুষ সবাই বোঝে, তারা বুঝে নেবে। ধন্যবাদ। আজকে আমরা মাম আদালতের নিকট একটি দরখাস্ত দিয়ে বললাম যে আমাদের ডক্টর ইউনুস সাহেব সহ অন্যদের বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করা হয়েছে এই মামলাটা বাতিল চেয়ে আমরা হাইকোর্টে একটি কোয়াশমেন্ট মামলা বাতিলের আবেদন করেছি। এটা 10 এবং 11 তারিখে শুনানি হলো, আগামী 21 তারিখে কোর্ট নির্ধারণ করেছেন আগামী 21 তারিখে অর্ডারের জন্য এবং অন্যদের কাছে জবাবের জন্য। জবাব আসলে এটা আরও হয়তো দীর্ঘায়িত শুনানি হবে, তাই আমরা কোর্টকে বললাম যে আপনারা এই মামলাটাকে আমাদেরকে
আগামী 14 তারিখের পরে, কারণ আপনার ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসাবে ডক্টর ইরানুস যাবেন, সুতরাং এখানে সময় দেওয়া হোক, এটা আমরা বললাম। কিন্তু প্রসিকিউশন কোর্টকে বললেন, এমনকি কোর্টও বললেন যে হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এখানে কি আমি মামলা তো এটা তো নিতে পারি, কোনো অসুবিধা নাই। আমি তখন কোর্টকে বললাম, আপনি যদি পারেন নিতে পারেন, কিন্তু কন্টেম্পট অফ কোর্ট আমি নিতে পারি না। হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা মানে এই আদালতের কলম বন্ধ, সুতরাং এটাই হলো প্রশ্ন। কিন্তু তিনি সময় দিলেন 5 দিন। আমরা বললাম, আপনি যে সময় 5 দিন দিলেন, আপনার সামনে যে কেস ডায়েরিটা আছে সেখানে তো দেখা যাচ্ছে সব মামলা আপনি 1 মাস 2 মাস 2.5 মাস পরে ডেট দিচ্ছেন, তাহলে ডক্টর ইউনুস সাহেব এমন কি ব্যাপার তার মামলা 5 দিন 7 দিন পরে ডেট দিতে হবে, তাও আবার হাইকোর্টের অর্ডার আসার জন্য? তখন ওনাকে আমরা বললাম, এটা তো হতে পারে না, যদি আপনি মনে করেন ডক্টর ইউনুস একজন দাগি আসামি, তাহলে আপনি আদালত থেকে মামলাটা দ্রুত বিচার আদালতে প্রেরণের ব্যবস্থা করেন, অ্যাপ্লিকেশন দিয়ে দেন, তখন আমরা বলতে পারবো আইনের বিধান আছে দ্রুত বিচার আইনে ট্রাভেল করার জন্য। তখন তিনি এই জিনিসটা শুনে আবার বলে প্রসিকিউশনকে ডাকেন। তো প্রসিকিউশনের কথা শুনে বারবার যে ডেট দেওয়া, তাতে মনে হচ্ছে প্রসিকিউশন ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে আদালত সরকারের নির্দেশটাই বেশি শুনতেছে, সরকারের যে ব্যাপারটা এটাই শুনতেছে, এইভাবে জিনিসটা করছে, এইটার মাধ্যমে একটা হয়রানি করা হচ্ছে। পরবর্তী ডেট দিয়েছেন আগামী 5 তারিখ 5-8 তারিখ, অথচ ওনার অলিম্পিকের ডেট আছেন 14 আগস্ট পর্যন্ত। একটা দেশের গর্ব, সারা পৃথিবীর মানুষ বিশ্ব অলিম্পিকের উদ্বোধন করার জন্য বাংলাদেশের একজন মানুষকে নিতে চায়, এটাও বন্ধ করে দিতে চায় যে তিনি যেন সেখানে যেতে না পারে। দেশের ইজ্জত সম্মান মান ইজ্জত সর্বনিম্নে ফেলার একটি চক্রান্ত হচ্ছে। তাই আমরা কোর্টকে বলেছি, আপনি যদি মনে করেন এই তাড়াতাড়ি করতে হবে, তাহলে আপনি মামলাটা এখানে দিয়ে দেন, আর এইভাবে যদি আপনি ডেট দেন, তাহলে আসামি হিসাবে আমাদেরও তো মনে সন্তুষ্টি থাকতে হবে আপনার কাছে ন্যায়বিচার পাবো কি না। যেইভাবে আচরণ করেছেন এটা আইনের আচরণ হয় নাই, সুতরাং এটা ন্যায়বিচার এখানে হওয়ার সম্ভাবনা আমরা দেখি নাই। তখন কোর্ট বললেন ঠিক আছে আসেন, শুনে এটা আগামী 5 তারিখে নির্ধারণ করেছেন। আগামী 5 তারিখ। থ্যাংক ইউ।